করোনায় বিপর্যস্ত ভারতকে $10 কোটি বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর দুটি কার্গো প্লেন ভর্তি চিকিৎসা ত্রাণ পাঠিয়েছে রাশিয়া সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশও এদিকে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা বলছে গত সপ্তাহে বৈশ্বিক করোনাজনিত মৃত্যুর প্রতি চারজনের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ভারতের করোনা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে বুধবার দেশটিতে রেকর্ড 3,79,000 বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ অধিকাংশ হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় চিকিৎসা সরঞ্জাম শয্যা ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে করোনায় এরই মধ্যে ভারতে মৃতের সংখ্যা 2,00,000 ছাড়িয়েছে শ্মশানগুলোতে প্রতি মুহূর্তে বাড়ছে মরদেহ মৃতদেহ সৎকারে বাধ্য হয়ে উন্মুক্ত স্থানগুলোকে অস্থায়ী শ্মশান বানিয়েছে কর্তৃপক্ষ শ্মশানের কালো ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরের বাতাস এই অবস্থায় মহামারী মোকাবিলায় ভারতকে $10 কোটি বেশি চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর দুটি কার্গো প্লেন ভর্তি চিকিৎসা ত্রাণ পাঠিয়েছে রাশিয়া করোনার ভয়াবহ পরিস্থিতিতে ভারতের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সংকটময় মুহূর্তে প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে ভারতকে সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশ প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন পাহোর তথ্য মতে গত সপ্তাহে বিশ্বের করোনাজনিত মৃত্যুর প্রতি চারজনের মধ্যে একজনই মারা গেছে যুক্তরাষ্ট্রে মধ্য আমেরিকার প্রতিটি কাউন্টিতেই সংক্রমণ বাড়ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি এছাড়া মহামারী মোকাবিলায় ভারত ও অন্যান্য দরিদ্র দেশের সাথে করোনার টিকা ভাগাভাগি করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ বিজ্ঞানীরা নাদিয়া তাবাস্তুম দীপ্ত বার্তা কক্ষ